তো আজ আরতি স্যান্ডে তৈরিওতে চলেছে দারুণ একটা ইউনিক রেসিপি, যেটা তোমরা দেখে তো বুঝতেই পারছো এটা মোদক। তো মোদকটা কিসের তাই না? তো দেখো ভেতরের টেক্সচারটা কত সুন্দর লাগছে, লুকটা কত গ্লসি আছে। তো আজকের মোদকটা হবে অরিও বিস্কিট দিয়ে। তো খুবই বানানো সহজ আর গ্যাস জ্বালানো ছাড়া। তো চলো আমরা দেখবো অরিও বিস্কিটের মোদকগুলো কিভাবে বানাবো। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো, আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করো, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো দেখবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আজকে রেসিপি মোদকে, গণেশ চতুর্থী উপলক্ষে মোদক রেসিপি অরিও মোদক। তো আর দেরি না করে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবে আর খুবই চটপট একদম রেডি হয়ে যাবে এইরকম মোদক। খেতেও কিন্তু দারুণ টেস্টফুল। তো ভেতরের টেক্সচারটা তোমরা দেখতেই পাচ্ছ। আর তো আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আমরা চলে যাই। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। ও আরেকটা কথা, মোল্ড ছাড়াই আজকের মোদকের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি আরতি, আরতির চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে, যেহেতু সামনেই গণেশ পুজো আর গণেশ চতুর্থী। তো গণেশের নাম কিন্তু সবার আগেই আসে, প্রতিটা পুজোতে আমরা আগে ওম গণেশায় নম এটা লাগে আর এটা বলাই যায়। তো গণেশের পুজো কিন্তু সবারই করা উচিত কম বেশি, কারণ সবার আগে গণেশ আসে। তো যাই হোক, তো গণেশ চতুর্থী উপলক্ষে আমি তোমাদের সাথে মোদকের রেসিপি শেয়ার করব, যেটা অরিও বিস্কিট দিয়ে। তো গ্যাস জ্বালানো ছাড়া চলো চটপট দেখবো কিভাবে বানাবো গণেশ চতুর্থী উপলক্ষে অরিও বিস্কিট দিয়ে মোদক রেসিপি। তো চলো কী কী নিয়েছি দেখে নিই। তো এখানে আমি নিয়েছি ডেসিকেটেড কোকোনাট 3 থেকে 4 টেবিল চামচ, যতটা লাগবে ততটাই ইউজ করবো। আর এখানে অরিও বিস্কিট নিয়েছি মোটামুটি এরকম লম্বা প্যাকেট দুটো আর ছোট প্যাকেট, মানে মোট 3 প্যাকেটই বলতে পারো নিয়েছি। আর দুধ, তো চলো আমরা ফটাফট অরিও বিস্কিট দিয়ে কীভাবে বানাবো সেটা আজকে আমরা দেখব। তো প্রথমে আমি প্যাকেট থেকে অরিও বিস্কিটটাকে পুরো খুলে নিয়েছি। প্রথমে আমি বিস্কিটগুলোকে টুকরো করে, মানে দুটো পার্ট বের করে আমি আগে ক্রিমগুলোকে কালেক্ট করব। সব ক্রিমগুলোকে আগে আমি কালেক্ট করে নিয়ে নেব। তো দেখো এতগুলো বিস্কিট আমি নিয়ে নিয়েছি। তো এক একটা প্যাকেট 30 গ্রাম করে আছে মনে হচ্ছে, যাই হোক আমি অতটা জানি না, 30 গ্রামই হবে লম্বা প্যাকেট। তো চলো এবার আমি কী করবো, বিস্কিটগুলোকে এইভাবে প্রথমে আমি বের করব আর এইভাবে খুলে আমি একটা বাটি নেব। বাটির মধ্যে প্রথমে আমি ক্রিমগুলোকে কালেক্ট করব, এই দেখো এইভাবে ক্রিমগুলোকে কালেক্ট করে নেব। আর বিস্কিটগুলোকে আমি একটা বলে একটা পাত্রে আমি ঢেলে রাখব। তো দেখো এইভাবে, হ্যাঁ দেখো সব ক্রিমগুলোকে আগে কালেক্ট করব, এভাবে মুখলি ক্রিমগুলোকে কালেক্ট করে নিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি। তো ক্রিমগুলোকে সব কালেক্ট করে নিয়েছি আর এদিকে আমি বিস্কিটগুলোকে একটা বলে কালেক্ট করেছি, এটাকে আমি এবারে ব্লেন্ড করব। তো মিক্সির জারে নিয়ে ব্লেন্ড করে নেব, মিক্সির জারে নিয়ে নিয়েছি, এবারে এটাকে ব্লেন্ড করে আমি নিয়ে আসছি, তারপরে আমি দেখাচ্ছি। তো এই যে দেখো একটা ফাইন পাউডার তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি এই মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। প্রথমে আমি ক্রিমটাকে মিক্স করবো, এতে একটু ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি, এটা না দিলেও চলবে বাট আমি একটু দিচ্ছি, একটু খেতে ভালো লাগবে। তো এটাকে আমি ফার্স্টে মিক্স করে নেব, একটা ডো ফর্মে নিয়ে আসতে হবে, এটা এর ফিলিংয়ের জন্য ভেতরে
যে ফিলিংটা হবে তার জন্য। তাহলে মোদক এমনিও কিন্তু বানানো যায়। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা আর কিচ্ছু দিতে লাগবে না, এটা ক্রিম, এমনি এটা ক্রিম। তো আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ দিয়েছি, তো মনে হচ্ছে আর একটু দিতে হবে। তো এখানে আমি মোট 4 টেবিল চামচ নিয়েছিলাম, পুরোটাই আমি দিয়ে দিলাম, একটু ড্রাইনেসটা থাকবে আর কি, মানে পুরো ক্রিমি তো, তো একটু ড্রাই ড্রাই থাকবে, তো সেই জন্য এটা করবো। এটা হয়ে গেছে মিক্স। এবার আমি বিস্কিটটাকে, বিস্কিটের যে গুঁড়োটা সেটাকে আমি মিক্স করব। তো দেখো এটা একটা ডো ফর্মে চলে এসেছে, এটাকে আমি রেখে দিচ্ছি সাইডে। এবারে খুব সাবধানে অল্প অল্প দুধ দিয়ে দিয়ে এটাকে আমরা মিক্স করব। তো আমি একদম অল্প অল্প দুধ ঢেলে নিচ্ছি, একবারে ঢালবো না। তো প্রথমে 3 থেকে 4 টেবিল চামচ ঢেলে নিলাম, দিয়ে মেখে নিচ্ছি। তো দেখো খুব সুন্দর একটা ডো ফর্ম হয়ে গেছে। তো আমি এটাকে আর দুধ দিইনি, যেটুকু দেওয়ার ফার্স্টেই দিয়েছি, কারণ এমনই এই বিস্কিটগুলোর প্রচুর পরিমাণে ক্রিম থাকে, আর এত দেখো মনে হচ্ছে পুরো তেল তেলে, আর আর কোনো কিছু এতে দেওয়ার প্রয়োজন নেই। তো আমাদের মোদক বানানো এবার শুরু করে দিই। তো এখন আমার কাছে কিন্তু কোনো মোদকের মোল্ড নেই, আমি মোল্ড ছাড়াই মোদকগুলো আজকে বানাবো। এর আগেও আমি বানিয়েছি মোল্ড ছাড়া, তো আমার মোল্ড ছাড়াই সুবিধা হয়, আমি মোল্ড ছাড়াই বানাবো। তো চলো বানিয়ে ফেলি। এরকম আমি এরকম একটা ছোট ছোট পার্ট নেব, নিয়ে এরকম গোল করব। দেখো খুব সুন্দরভাবে গোল হয়ে গেছে। তো এই গোলটা করে এবারে আমি কি করব, এরকম একটু মোদকের শেপ দিয়ে দেব। তো কিন্তু তার আগে আমাকে এর ভেতরে ফিলিংটা দিতে হবে, এটাও একটু গোল করে নেব, নিয়ে এইভাবে দিয়ে এটাকে আমি, তোমরা চাইলে মোদকের যে মোড় তোমরা সেটা দিয়েও করতে পারো। তো এখানে আমি এইভাবে করে এটাকে মোদকের শেপ দিয়ে নেব। এইভাবে মোদকের শেপ দিয়ে নেব। তো এই যে ফিলিংটা ভেতরে দিয়ে এটাকে একটু মোদকের শেপ দিয়ে নিলাম। মোদক মানে মোল্ড ছাড়াও মোদক কিন্তু বানানো যায়। হাতটা দেখো কতটা অয়েলি হয়ে গেছে। তো এইভাবে এই দেখো মোদকটা এইভাবে আমি বানাবো, দেখো দিয়ে এবারে একটা এইভাবে ঘুরাতে ঘুরাতে এরকম করবে, দেখবে মোদকের আকারে চলে এসেছে। কিন্তু এটাকে এখন ডিজাইন দিতে হবে, তো ডিজাইনটা আমি পরে দেবো, প্রথমে আগে মোদকগুলোকে বানিয়ে নিই। তো দেখো কত সুন্দর মোল্ড ছাড়া মধু। তো এইভাবে আমি সবগুলোকে প্রথমে বানিয়ে নিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি ডিজাইনটা কত প্রচুর অয়েলি। তার একটা বানিয়ে দেখাচ্ছি, এই যে এরকম প্রথমে গোল করে নেবে, তারপরে একটু এরকম করে একটু এটাকে এইভাবে ফিলিংটা ভরার মতো একটু বাটির শেপ দিয়ে নিতে হবে। তারপরে অল্প একটু ফিলিংটা নিয়ে এরকম করে চেপে, এটা কিন্তু ফাটবে চারিদিক দিয়ে, চিন্তার কোনো কারণ নেই। ওটাকে এইভাবে করে করে একটা শেপে আনতে হবে, কারণ এটা যেখান থেকেই ক্র্যাক হচ্ছে
সেটা কিন্তু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু হাতের সাহায্যে এরকম করে দেবে, দেখবে সে ক্র্যাক ভাবটা চলে যাবে। তো এইভাবে সবগুলো করে নিই, তারপরে দেখাচ্ছি। তো দেখো আমার এগুলো করা হয়ে গেছে, এবার এগুলোকে শেপ দেব, মানে ডিজাইন যেটা মোল্ডের মধ্যে থাকে সেই ডিজাইন। তো আমি এরকম একটা ফোক নিয়েছি কাঁটা চামচ, তো কাঁটা চামচটাকে নিয়ে আমি দিচ্ছি। তোমরা চাইলে টুথপিকও ব্যবহার করতে পারো, ছুরিও ব্যবহার করতে পারো। তো এইরকম করে তোমরা হাতে ধরেও এটাকে করতে পারো, আমি হাতের তালুতে রেখে করছি। একটু প্রেসার দিয়ে করবে, নালে বোঝা যাবে না। তো দেখো কত সুন্দর হয়ে গেছে। তো এইভাবে প্রেসার দিয়ে, কোনো রকম মোল্ডের প্রয়োজনই পড়ে না যদি এইভাবে করা যায়, আরও দেখতে সুন্দর লাগে। আমার তো মনে হয় মোল্ড ছাড়া এরকমভাবে ডিজাইন করাটাই বেটার, দেখতেও ভালো লাগে, তাড়াতাড়ি হয়েও যায়। আমার তো এরকম করতে খুব মজা লাগে, আমি যখনই মানে মোদকগুলো বানাই আমি এরকমই বানাই। এই যে তো দেখো, তো এইগুলো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি একসাথে। তো দেখো হয়ে গেছে। এবার এটাকে আর একটু লুকটা বেটার করার জন্য আমি এর উপরে সিলভার যে বার্কগুলো হয় সেটা লাগিয়ে নেব। তো এই যে এটাকে এভাবে লাগিয়ে নেব, এটা খুব সাবধানে লাগাতে হয়, মানে আটকে আটকে গেলে অসুবিধা আছে কোথাও। এগুলো লাগাতে কিন্তু খুব অসুবিধাই হয়, খুব সাবধানে লাগাতে হয়, এগুলো মানে হাওয়ায় উড়ে যায়। অ্যাকচুয়ালি পাখা চললে কিন্তু এগুলো লাগানো যায় না। আমি তো খুব অসুবিধা করেই লাগাই যখনই এগুলো লাগাই, মিষ্টি জাতীয় কিছু বানালে তো আমার তো খুবই অসুবিধাই হয়। ওই যেরকম পেরেছি লাগিয়ে নিয়েছি, জাস্ট একটু লুকটাকে চেঞ্জ করার জন্য, আর তো কিছু না। এটা কিন্তু অপশনাল আছে, তোমরা চাইলে এটা দিও আর না চাইলে দিও না, কোনো ব্যাপার না, দিতেই হবে এমন কোনো কথা নেই। চলো ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেল একদম। তো কেমন লাগছে আমাকে কিন্তু জানিও তোমরা, আর তোমরাও এরকম গণপতি আসছে তার আগমনে এরকম মোদক তোমরাও বানাও। একদম আমার মোদক রেডি, তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানা। তো দেখো মোদক রেডি, এবারে আমি তোমাদেরকে এটা জাস্ট একটু 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে তারপরে তোমরা এটাকে খেতে পারবে, আরও ভালো লাগবে। একটু ফ্রিজে রেখে জমে যাবে। আর তো আমি এবারে তোমাদেরকে একটা কেটে দেখাবো ভেতরের টেক্সচারটা কেমন হয়েছে। তো এখন আমি তোমাদেরকে একটা কেটে দেখাবো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ভেতরের টেক্সচারটা কেমন হয়েছে, তাই না? তো আমি একটা প্লেটে এটা নিয়ে নিলাম, নিচে দেখো। তো একটা আমি কেটে দেখাচ্ছি, ওয়াও কাটিংটাও খুব সুন্দর আছে। তো তোমরা একটু এটাকে ফ্রিজে রেখেই কাটবে, তো দেখবে খুব ভালো লাগবে, ওয়াও ওয়ান্ডারফুল। তা দেখো কত সুন্দর হয়েছে, একদম বিউটিফুল, যেরকম দেখতে সেরকম কিন্তু খেতেও। তো ট্রাই অবশ্য করবে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে
আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? রেসিপিটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে। আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করবে, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো চটপট তোমরাও গণেশ চতুর্থী উপলক্ষে এরকম মোদক কিন্তু বানিয়ে ফেলো আর এনজয় করো, আর গণেশকেও খুশি করো। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর অডিও মোদক বানিয়ে এনজয় করো। Thanks for watching!